আসসালামু আলাইকুম নাটকপ্রিয় ভাই ও বোনেরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আবারও চলে এলাম নতুন একটি নাটকের আপডেট নিয়ে। আর এই নাটকটি হতে চলেছে আপনাদের সবার প্রিয় জুটি ফারহান আহমেদ জোবান ও কেয়া পায়েল অভিনীত নতুন একটি নাটকের আপডেট নিয়ে। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি যারা জোবান ও কেয়া পায়েলের জুটির ভক্ত এবং এই জুটি নাটক দেখতে পছন্দ করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। সো এই নাটকটি খুব শীঘ্রই মুক্তি পাচ্ছে। তো ভিউয়ার্স, চলুন আজকের এই নাটকটির বিস্তারিত সম্পর্কে জানা যাক। বর্তমান সময়ের জনপ্রিয় নাটক নির্মাতা মাহমুদুর রহমান হিমির পরিচালনায় আসছে নতুন নাটক পথে হলো দেখা। আর এই নাটকটিতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোবান ও তার কয়েকটার হিসাবে এই নাটকে থাকছেন কেয়া পায়েল। সো ভিউয়ার্স, কেয়া পায়েল ও জোবান অভিনীত অনেকদিন পরে কিন্তু এই নাটকটি আসছে। আর এই নাটকটি আসন্ন ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে মুক্তি পাচ্ছে। এই নাটকের নির্মাতা মাহমুদুর রহমান জানিয়েছেন নাটকটির শুটিং প্রায় শেষ এবং এই নাটকটি ভ্যালেন্টাইন উপলক্ষে মুক্তি পাবে। সো ভিউয়ার্স, সম্ভবত আরও কিছুদিন দেরি হবে এই নাটকটি রিলিজ করতে। আপনারা যারা জোবান ভাইয়ের নাটক দেখেন এবং এই জুটি নাটকের ভক্ত, তারা কিন্তু এই নাটকটি দেখতে মিস করবেন না। এবং আপনি যদি কেয়া পায়েলের নাটক দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান। আর নতুন নতুন নাটকের আপডেট পেতে চাইলে অবশ্যই পাশে থাকুন এবং সাপোর্ট করুন। সো ভিউয়ার্স, এ ছিল জোবান ও কেয়া পায়েল অভিনীত নতুন নাটক পথে হলো দেখা নামক এই নাটকটি। আর এই নাটকটি দেখতে কিন্তু মিস করবেন না। সো ভালো থাকুন। এছাড়াও জোবান ভাইয়ের বেশ কয়েকটি নাটকের শুটিং চলছে, সেগুলোর নাম এখনও জানা যায়নি। আপনারা পরবর্তীতে কোন কোন জুটি নাটকের আপডেট পেতে চান এবং কোন জুটির সাথে কাকে মানায় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করবো আপনাদের সেই জুটি নাটকের আপডেট সবার আগে এই চ্যানেল দেওয়ার জন্য। সো অপেক্ষায় থাকুন এই পথে হলো দেখা নামক এই নাটকটির জন্য। আসন্ন ভ্যালেন্টাইন ডে উপলক্ষে মুক্তি পাচ্ছে কিন্তু এই নাটকটি, আপনারা দেখতে কিন্তু মিস করবেন না। সো ভালো থাকুন। আবার কোনো নতুন নাটকের আপডেট নিয়ে হাজির হচ্ছি আপনাদের মাঝে।